কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোর প্রস্তাব, 12 থেকে 16 সপ্তাহ ব্যবধান বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারি প্যানেলের। দেশে তীব্র ভ্যাকসিন সংকটের মধ্যে প্রস্তাব সরকারি প্যানেলের। কোভ্যাকসিনের ক্ষেত্রে 2 ডোজের সময়সীমা বাড়ানো নিষ্প্রয়োজন। করোনা আক্রান্ত হলে ভ্যাকসিন পরে নেওয়ার পরামর্শ, সুস্থ হয়ে ওঠার 6 মাস পর টিকা নেওয়ার পরামর্শ সরকারি প্যানেলের। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, যে পরামর্শ দেওয়া হয়েছে অর্থাৎ কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোর একটা প্রস্তাব, যেখানে 12 থেকে 16 সপ্তাহ ব্যবধান বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারি প্যানেলের, পাশাপাশি যেটা বলা হচ্ছে যে কোভ্যাকসিনের ক্ষেত্রে 2টি ডোজের সময়সীমা বাড়ানো নিষ্প্রয়োজন এবং করোনা আক্রান্ত হলে ভ্যাকসিন পরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, সুস্থ হয়ে ওঠার 6 মাস পর টিকা নেওয়ার পরামর্শ, সেক্ষেত্রে আপনার কি মতামত, আপনি কি বলবেন? দেখো, প্রথমত হচ্ছে কোভিশিল্ড হচ্ছে একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। এই ভ্যাকসিনে যেটা ব্যবহার করা হয়, একটি জীবিত ভাইরাসের মধ্যে করোনা ভাইরাসের একটি পার্টিকুলার জিনকে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেটি যখন আমাদের দেহে প্রবেশ করে তখন আমাদের যে ইমিউন সিস্টেম, সে তখন ওই জিনটাকে আইডেন্টিফাই করে তার স্মৃতিশক্তিতে রেখে দেয়। এরপরে আমরা যখন দ্বিতীয় বুস্টিং ডোজটা নিই তখন সেই স্মৃতিশক্তিকে আরো আমরা চাঙ্গা করি এবং তখন অনেক অ্যান্টিবডি দেহের মধ্যে নিঃসৃত হয় এবং সেই অ্যান্টিবডির দ্বারা আমরা করোনার নতুন সংক্রমণকে রুখে দিতে পারি। এটা হলো বেসিক সায়েন্সটা। তো দেখা গেছে যে আমরা প্রথমে 4 সপ্তাহ পরে কোভিশিল্ড নিতাম, কিন্তু দেখা গেছে যে আমরা কোভিশিল্ডটা যত দেরিতে নেব, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনটা যত দেরিতে নেব, তত আমাদের যে ইমিউন সিস্টেম আছে তার স্মৃতিটা আরো বেশি প্রখর হয় এবং সে আরো সহজে অ্যান্টিবডি প্রডিউস করতে পারে, তৈরি করতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের প্রথমে বলা হয়েছিল 6 থেকে 8 সপ্তাহের মাথায় ভ্যাকসিনটা নিতে। প্রথমে ছিল 4 সপ্তাহ, তারপরে সেটা বেড়ে হয় 6 থেকে 8 সপ্তাহ, তারপরে সেটাকে আরো বাড়িয়ে এখন করা হলো 12 থেকে 16 সপ্তাহ। ইংল্যান্ডে যেটা দেখা গেছে, যেখানে এই ভ্যাকসিনের মানে পীঠস্থান, তারা কিন্তু 11 সপ্তাহে এই ভ্যাকসিনটা দেওয়া প্রেফার করছে। সর্বোপরি যেটা বলার বিষয়, কোভিশিল্ড একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন হওয়াতে এই ভ্যাকসিনটা যত দেরিতে নেওয়া যায় ততই মঙ্গল এবং তাতে দেখা যাচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশনটা অনেক ভালো হচ্ছে। কোভ্যাকসিনের ক্ষেত্রে এটা তো একটা কিল্ড ভ্যাকসিন এবং কোভ্যাকসিনের ক্ষেত্রে এখনো 4 সপ্তাহে রাখা রইল, কিন্তু কোভ্যাকসিন তোমাকে আবারও বলছি থার্ড ফেজ ট্রায়াল শেষের পথে, সুতরাং এরও আরো তথ্য তুমি, কোভিশিল্ডটা যেহেতু অনেক আগে এসছে সুতরাং তার তথ্য অনেক বেশি আমাদের হাতে, কোভ্যাকসিনের আরো তথ্য আসলে হয়তো এই জিনিসগুলো আবার ভবিষ্যতে চেঞ্জ হতে পারে। তৃতীয়ত, যে আমাদের কারোর যদি মানে কোভিড দ্বারা আক্রমণ হয় এবং সে যদি তার থেকে রিকভার করে যায় তাহলে তাকে ভ্যাকসিন নিতে অনেকটা দেরি করে নিতে বলা হয়েছে, প্রায় 6 মাস পরে। তার কারণ হচ্ছে যখন তোমার দেহে করোনা ভাইরাস ঢুকে সে তখন তো তোমার বডিতে অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, তা তোমার প্রতিরোধ ক্ষমতা তো অলরেডি সে ভাইরাসটাকে চেনে। অ্যাকচুয়ালি এর তো ভ্যাকসিন নেওয়াটা তখনই তখনই তো নিষ্প্রয়োজন, কারণ ভ্যাকসিনের উদ্দেশ্য হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। তা সেক্ষেত্রে তোমার প্রাকৃতিক ভাবে যদি তোমার ভাইরাসটা দেহের মধ্যে ঢুকে অ্যান্টিবডি তৈরি করে রাখে তাহলে সেখানে ভ্যাকসিন দেওয়াটা সম্পূর্ণ নিষ্প্রয়োজন। যে লোকগুলো সংক্রামিত হয়েছে সদ্য সদ্য তাদের ভ্যাকসিনটা আমি বরং দিতে পারবো, যে লোকগুলো সংক্রামিত হয়নি তাদেরকে, সেক্ষেত্রে আমার ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনটা অনেক সহজ হয়ে গেল এবং তাতে আমার যে আপাত যে একটা অপ্রতুলতা তৈরি হয়েছে সেটাকে খানিকটা সামাল দেওয়া সহজ হবে। একদমই, অনেক ধন্যবাদ আপনাকে।